গ্রামের বেশিরভাগ বাড়িতে চলছে আহাজারি আর এমন সবার মনে হতে স্বজন হারিয়ে বুঝি এমন কান্না রোল পড়েছে এলাকায় কিন্তু স্বজন না হারালেও পরিবারের সুন্দর ভবিষ্যতের স্বপ্ন নিয়ে সন্তানের মতো লালন পালন করে বড় করা শত শত গাছ রাতের আধারে দুর্বৃত্তরা কেটে ফেলায় এমন শোকের মাতম বইছে বাসখালীর পূর্ব চাম্বল এলাকায় যেদিকেই চোখ যাবে জমিতে পড়ে আছে সারি সারি কাটা গাছ কোনো গাছে ধরত ফল আবার কোনোটিতে কয়েক বছর পর সে ফল বিক্রি করে লাভের স্বপ্ন দেখেছিল চাষিরা আর এখন সে টুকরো টুকরো হয়ে পড়ে থাকা গাছের মতোই ভেঙে গেছে কৃষক পরিবারের ভবিষ্যৎ বাসখালীর পূর্ব চাম্বল এলাকায় ছয় নং ওয়ার্ড সংলগ্ন চূড়াপাহাড়ে অধ্যশত চাষিদের শত শত গাছ রাতের আধারে কেটে ফেলেছে দুর্বৃত্তরা

এদিকে ঘটনার পর চাশিরা বাসখালী উপজেলা নির্বাহি কর্মকর্তা ধারস্থ হলে ঘটনাস্থল পরিদর্শন করে পুলিশ। ঘটনার সত্যতা নিশ্চিত করে পুলিশ বলছে একসাথে এতগুলো ফলজ ও বনজ গাছ যারা কেটেছে তদন্ত করে তাদের বিরুদ্ধে নেওয়া হবে আইনানুক ব্যবস্থা। কারা কাটছে? জি। কারণে চাষীদের এত বড় ক্ষতি মেনে নিতে পারছেন না স্থানীয়রাও এমন নিষ্ঠুর ঘটনার সাথে যারাই জড়িত সুষ্ঠু তদন্তের মাধ্যমে তাদের বিরুদ্ধে দ্রুত আইননুক ব্যবস্থা নেয়ার দাবি তাদের বাসখালী প্রতিনিধি জসিম উদ্দিনের পাঠানো তথ্যচিত্রে শাহাদাত রিফাত সিটি নিউজ চট্টগ্রাম